হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম, নতুন ভিডিও, ষট পূজা। আজকে আমাদের এখানে ষট পূজা, তো ষট পূজার ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সব ভালো লাগবে ভিডিওটা। তো ভিডিওটা দেখতে থাকো। ষট পূজাতে ঢুকে গেলাম, দেখুন কত লোক চারিপাশে। আমরা চলে আসছি দুই ভাই মিলে ষট পূজায় ঘুরতে। দেখুন চারিপাশে খালি লোক আর লোক, প্রচুর ভিড় হয়েছে আমাদের দারিবিট দলঞ্চা নদীতে। দেখুন যত দূর ক্যামেরা যাচ্ছে তত দূরই লোক। কে এখন মেলার ভিতরে যাচ্ছি, নিচে প্রচুর ভিড়, চারদিকে খালি ওয়াও আর ওয়াও, তাছাড়া কিছুই নেই। তোমরা খালি দেখো চারিদিকে খালি ওয়াও, দেখো আমি পিছনে ক্যামেরাটা করছি, চারিদিকে খালি ওয়াও আছে। দেখো দেখো খালি চারিদিকে ওয়াও আর ওয়াও, আর কিছুই নেই, খালি ওয়াও আছে। মজা আয়া। প্রচুর ভিড় হয়েছে এবার, গেলবারও হয়েছিল বাট এবার একটু বেশি ভিড় হয়েছে। শুধু ধুলো আর ধুলো, খালি ধুলো, সত্যি প্রচুর ধুলো। নিচে বালিতে একটু দেখা, এই দেখো বালি বালি, বালিকে সব দিকে খালি। দেখুন ব্রিজের উপরে কত ভিড়, পুরাটাই ফুল হয়ে গেছে ব্রিজ, কাদা হয়ে গেছে। এখানে এত লোক হাঁটাচলা করতেছে তো কাদা হয়ে গেছে। দেখুন কাদা হয়ে গেছে, নদীর থেকে জল আসতেছে। এ ভাই এত কাদা, প্রচুর কাদা, প্রচুর কাদা। চলে আসছে ভাই, আয় চলে আসছি, আর রিটার্ন করবো না, এখান থেকে যাবো। এখন সাত সমুদ্র পার হয়ে আমরা চলে আসছি, প্রচুর কাদা, কাদার সমুদ্র এটা। তো আমরা এই পাশে চলে আসলাম, এই পাশে খালি ওয়াও ওয়াও ছাড়া কিছুই নেই এদিকে। দেখুন চারিপাশে খালি ওয়াও, সত্যি মেলা তো কিছুই না, খালি ওয়াও ওয়াও, বিউটিফুল, ওয়াও ছাড়া কিছু নেই এখানে। মেলাতে লোকে মেলা ঘুরতে আসে আর আমরা আসছি খালি ওয়াও দেখতে, আর কিছুই নেই। তো কি করবো, খালি ওয়াও দেখতেছি আমি আর আমার ভাই, তাছাড়া কিছুই নেই এখানে। নাচ 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 মেরি রাম, দেখুন ওয়াও আর ওয়াও। ওই যে সামনে আর ওয়াও আসছে, এখন ষট পুজো ফিরে চলে বাড়িতে। তো পুজো তো হয়ে গেছে, আবার সকালে আসবে, তো আমি তো জানি না কি বলে ওটাকে। তো এখন নিয়ে যাবে ওই মাথায় করে যে ঝুড়িটা নিয়ে আসে, ওটা নিয়ে যাবে। তো ওটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তখন সাত সমুদ্র কাদার নদী পার হয়ে আসলাম আর এখন পাহাড়ে উঠছি। আচ্ছা, তো এখন মাউন্ট এভারেস্ট পাহাড়ে উঠছি। দেখুন মাউন্ট এভারেস্ট পাহাড়ে উঠছি, তখন তো সাত সমুদ্র পার হয়ে হয়ে আসলাম, এখন মাউন্ট এভারেস্টে উঠছি। এই যে এখন ফিরছে পূজার কি বলে এটাকে ঝুড়ি নিয়ে। লোক পাগলা হয়ে যাবো সামনের দিকে আটে। এই যে
ফিরে যাচ্ছে, এখন সন্ধ্যা হয়ে গেছে তাই ফিরে যাচ্ছে, তো আবার আসবে কালকে ভোরবেলা। প্রচুর লোক হয়েছে, প্রচুর লোক, এই যখন সবাই চলে যাচ্ছে কারণ সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য এত বড় ঝুড়ি নিয়ে 2-4 কিলোমিটার যাবে মাথায় ধরে। প্রায় আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, এখন খাবো দাবো বাড়ি চলে যাব। প্রচুর মজা হলো, তো কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে ভিডিওটা। এই সাইডে পুরো অন্ধকার, উল্টা সাইডে ভালো আসতেছে না ক্যামেরা। তো মেলা শেষ হয়ে গেল কারণ সন্ধ্যা হয়ে গেছে, মেলা শেষ, তো এখন আরেকটু থাকবো, তারপর চলে যাবো বাড়িতে। এখন খালি শুধু মেলাতেই লোক আছে কারণ সবাই পুজো করে সন্ধ্যা লেগে গেছে তাই বাড়ি চলে যাচ্ছে, তো এখন শুধু মেলাতেই লোক আছে, প্রচুর লোক আছে মেলাতে। দেখুন এখন আমরা একটু মেলা ঘুরবো তারপর বাড়ি চলে যাব। আরো কয়জন আছে ছিল এখানে, তো তারা এখন যাচ্ছে। ক্যামেরাতে মানে কিছু বোঝা যাচ্ছে না, লাইটই নেই। এখন বাড়িতে চলে যাচ্ছি, ভালোই মজা হলো আজকে এসে, এখন বাড়িতে যাচ্ছি। এখন ম্যারাথন লোক একদম খুবই কমে গেছে, দেখুন লোকের ভিড় কত, দেখুন প্রচুর ভিড়। প্রচুর ভিড়, আমার বাইক এখানে রাখা আছে, মানে জামাই বাবুর বাইক, তো বার করবো কীভাবে সেটাই ভাবতেছি, তো দাঁড়িয়ে আছি এখন, মনে হচ্ছে আধা ঘন্টা লেগে যাবে বার করতে ভাই। তো ফাইনালি বাড়িতে চলে আসলাম, তো কমেন্টে জানিও ব্লগটা কেমন লেগেছে, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তো ততক্ষণের জন্য তোমার সুস্থ থাকো, ভালো থেকো, বাই।